সিইউর আন্ডারে যারা সিক্স সেমিস্টারে পড়ো তাদের জন্য তোমাদের পরীক্ষা সংক্রান্ত খুব ইম্পর্ট্যান্ট একটা নোটিস কিন্তু সিইউর তরফ থেকে এই মুহূর্তে তোমাদের এসেছে একটা নতুন আপডেট তোমাদের সিক্স সেমিস্টারে কবে পরীক্ষা আগের ভিডিওটা যারা দেখেছো তারা জানবে যে এই ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের জুলাইয়ের ফার্স্ট উইক থেকে পরীক্ষা শুরু হবে এবং একদম কিন্তু তাই হচ্ছে ইতিমধ্যে তোমাদের কিন্তু রুটিন দিয়ে দিয়েছে কিন্তু এই রুটিনটা তোমাদের রিয়েল নাকি ফেক সেটা আগে আমরা একটু দেখে নেব। চলো আগে দেখে নিই যে ওয়েবসাইটে এই তোমাদের নোটিসটা রয়েছে কিনা তো আমরা দেখে নিলাম যে সিওর ওয়েবসাইটে কিন্তু রুটিনটা রয়েছে মানে রুটিনের নোটিসটা কিন্তু তোমাদের রয়েছে তাহলে নোটিসটা কিন্তু একদম রিয়েল নোটিস এবার চলো তোমাদের যে রুটিন সেটা একটু দেখে নিই তো ফার্স্টে কিন্তু তোমাদের যারা অনার্স রয়েছে তাদের রুটিনটা দেখে নেব দেখো আমি তোমাদের বলেছিলাম যে জুলাইয়ের ফার্স্ট উইক থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে এবং দেখো তোমাদের রুটিনেও কিন্তু একদম দেখো জুলাইয়ের পাঁচ তারিখ ফ্রাইডে থেকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে এবং প্রথমেই কিন্তু তোমাদের সিসির থার্টিন যেমন হয় সিসি থার্টিন পেপারের পরীক্ষা জুলাইয়ের পাঁচ তারিখে ফ্রাইডে এবং তোমাদের সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা হবে সিক্সটি ফাইভ মার্কসের এবং পঞ্চাশ নম্বরের কিন্তু সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত তারপরে তোমাদের দেখো আট তারিখে জুলাইয়ের সিসি ফোরটিনের পরীক্ষা এবং টাইমটা কিন্তু একই রয়েছে মাঝখানে কিন্তু তোমাদের মোটামুটি একটা তিন দিন দু তিন দিনের মতো তোমরা ছুটি পেয়ে যাচ্ছ গ্যাপ রয়েছে তাহলে সিসি থার্টিন পাঁচ তারিখ আর সিসি ফোরটিন হচ্ছে তোমাদের আট তারিখ এবার তারপর একদম তার দুদিন পর অর্থাৎ জুলাইয়ের দশ তারিখ তোমাদের ডিএসি এর পরীক্ষা ঠিক আছে জুলাইয়ের দশ তারিখে তোমাদের ডিএসসি এর পেপারের পরীক্ষা রয়েছে এবং একই টাইম তোমাদের কিন্তু সব পরীক্ষা রয়েছে দশটা থেকে একটা সিক্সটি ফাইভ এবং যারা পঞ্চাশ নম্বর তাদের হচ্ছে দশটা থেকে বারোটা তারপরে আবার দুদিন তোমাদের ছুটি থাকছে তারপর তোমাদের বারো তারিখে পরীক্ষা হচ্ছে অর্থাৎ ফ্রাইডে ঠিক আছে ফ্রাইডে শুক্রবার তোমাদের বারো তারিখে কিন্তু ডিএসসি বৃত্তির পরীক্ষা রয়েছে এবং একই টাইম দশটা থেকে একটা এবং যাদের পঞ্চাশ নম্বরে দশটা থেকে বারোটা তাহলে প্রথমে সিসি থার্টিন পাঁচ তারিখ সিসি ফরটিন তোমাদের আট তারিখ ডিএসি এ তোমাদের দশ তারিখ এবং ডিএসি বি তোমাদের বারো তারিখ মানে প্রত্যেকটা পরীক্ষার মাঝখানে কিন্তু তোমরা পড়ার জন্য দু তিন দিন টাইম পেয়ে যাচ্ছ গ্যাপ পেয়ে যাচ্ছ ঠিক আছে এই হলো তোমাদের অনার্স পেপারগুলোর পরীক্ষা এবার জেনারেল জেনারেল পেপারে এবার আমি চলে আসবো যে জেনারেল তোমাদের কবে কি পরীক্ষা দেখে নাও জেনারেল দেখো তোমরা যারা জেনারেল রয়েছ মানে যাদের অনার্স নেই তাদেরও কিন্তু জুলাইয়ের ফার্স্ট উইক অর্থাৎ পাঁচ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে যারা অনলি ফর জেনারেল রয়েছ তাদের দেখো এলসিসি পেপারের পরীক্ষাটা কিন্তু তোমাদের পাঁচ তারিখ ঠিক আছে জুলাইয়ের পাঁচ তারিখ এবং দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা এবং তোমাদের তারপর ছুটি রয়েছে এবং আট তারিখ তোমাদের পরীক্ষা এসিসি বি পেপারের তোমাদের পরীক্ষা এবং সেটাও কিন্তু দুপুর দুটো থেকে পাঁচটা আচ্ছা এবার দেখো তোমাদের ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ মানে ফার্স্ট হাফ অর্থাৎ সকাল দশটা থেকে যে পরীক্ষাগুলো হয় সেটা ফার্স্ট হাফ এবং দুপুর তারপর দুপুরের দিকে দুটোর পরের যে পরীক্ষাগুলো হয় সেটা হচ্ছে সেকেন্ড হাফ সেটা দেওয়া দেওয়া রয়েছে এবার তোমাদের জেনারেল অন্যান্য যে সাবজেক্টগুলো তোমাদের দেখো জুলাইয়ের ছ তারিখ তোমাদের যার 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 আর কি যার যার সাবজেক্ট আছে এখান থেকে দেখে নাও জুলাইয়ের ছ তারিখে কিন্তু তোমাদের ফিজিক্স জিওলজি এডুকেশন তারপর সোশ্যাল সায়েন্স ফিল্ম স্টাডি এই ধরনের বিভিন্ন পরীক্ষাগুলো তোমাদের জুলাই ছ তারিখে আছে এবং যার যার আরও বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে তোমরা নিজেদের সাবজেক্টের অ্যাকর্ডিং তোমরা দেখে নাও ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দেখো জুলাই ন তারিখে কি পরীক্ষা আছে দেখো কেমিস্ট্রি সোশিওলজি এই ধরনের পরীক্ষাগুলো আছে জুলাইয়ের ন তারিখে এগারো তারিখে তোমাদের পরীক্ষা আছে এবং তেরো তারিখে তোমাদের পরীক্ষা আছে ঠিক আছে যার 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 সাবজেক্ট তোমরা এখান থেকে মিলিয়ে দেখে নাও তো এই ছিল তোমাদের সিক্স সেমিস্টারের রুটিন আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এবং তোমরা তাহলে জেনেই গেলে যে তোমাদের কবে থেকে পরীক্ষা এবং তোমরা কিন্তু তোমাদের রুটিনও পেয়ে গেলে এবং এটা কিন্তু আমি তোমাদের আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম যে তোমাদের পরীক্ষা জুলাইয়ের ফার্স্ট উইক বা সেকেন্ড মানে ফার্স্ট উইক থেকে শুরু হবে সেকেন্ড উইকের মধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু হয়ে যাবে ঠিক আছে এই ধরনের বিভিন্ন ইনফরমেশান নোটস সাজেশন যদি তোমরা সবার আগে পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করো কমেন্ট করো এবং পারলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো